অনলাইনে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের অনলাইনে তোমাদের ক্লাসে জানাচ্ছি শুভ স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে অনলাইনে আমি ক্লাস নিচ্ছি, আমি ফরিদা ইয়াসমিন, ষষ্ঠ শ্রেণী, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায়, পাঠ 1-4। আজকের শিরোনাম হলো, পাঠের আলোচ্য বিষয় হলো আকাইদ। আকাইদ হলো আমরা জানি যে আকাইদ শব্দটি হলো বহুবচন, এর এক বচন হলো আকিদা। আর আকিদার অর্থ হলো বিশ্বাস, আর আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাসমালা। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ইসলামের সর্বোত্তম বিষয় হলো আকাইদ, এবং ইসলামের যে মূল বিষয়গুলো আছে সেগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার নাম, বিশ্বাস করাকে বলা হয় আকাইদ। আকাইদের যে মূল বিষয়গুলো যেগুলা বিশ্বাস করলে মানুষ ইসলামে প্রবেশ করতে পারে, যেমন তাওহীদ, রিসালত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা ইত্যাদির উপর বিশ্বাস করার নামই নাম হলো আকাইদ। আর যারা এইসব বিষয় বিশ্বাস করে সেই সেই হলো ইসলামের প্রবেশ করি বা মুসলিম। তাহলে আমরা প্রথমত কি জানতে পারলাম যে আকাইদ কি এবং আকাইদের মূল বিষয়গুলো কি কি। এখন আমরা জানব যে প্রথম পাঠে তাওহীদ, প্রথম পাঠে কি আছে তাওহীদ। এই আমরা তাওহীদ থেকে আমরা কি জানতে পারবো, তাওহীদের গুরুত্ব এবং তাৎপর্য সম্বন্ধে জানতে পারবো, এবং তাওহীদ কি এটাও জানতে পারবো। এখানে দুইটা প্রশ্ন আমরা জানতে পারবো, তাওহীদ কি এবং তাওহীদের তাওহীদ শব্দের অর্থ কি, এবং আরেকটা প্রশ্ন জানতে পারবো যে তাওহীদের গুরুত্ব এবং তাৎপর্য থেকে আরেকটা প্রশ্ন জানতে পারবো, তাওহীদের গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথমেই বলবো তাওহীদ কি। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহীদ। এই তাওহীদ যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং রিজিকদাতা, তিনি আমাদের সব কিছুর মালিক, তিনি অনাদি এবং অনন্ত, তার সমগ্র কেউ নেই, এবং তিনি একমাত্র মাবুদ, তার প্রশংসা এবং তার ইবাদত করাই আমাদের একমাত্র প্রাপ্য। এবং এই যে কথাগুলো, এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো তাওহীদ। তাহলে আমরা এখানে কি তাওহীদের কি বুঝতে পারলাম, তাওহীদ শব্দের অর্থ কি এবং তাওহীদ কি। আমরা সবাই জানি যে আসলে তাওহীদ, তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, এবং এর কোনো আমাদের, আমরা সবাই জানি যে আল্লাহর কোনো শরীক নাই, তিনি এক এবং অদ্বিতীয় সত্তা হিসাবে আমাদের বিশ্বাস করতে হবে, এবং এই বিশ্বাস করার নামই হলো তাওহীদ। তাওহীদের এরপর আমি বলব তাওহীদের গুরুত্ব এবং তাৎপর্য, এখানে তাওহীদের গুরুত্ব এবং তাৎপর্য বিশ্লেষণ করো বা মন্তব্য করো। এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, দেখো তাহলে তোমরা, আমরা প্রথমেই বলব তাওহীদের সর্বপ্রথম এবং সর্বপ্রথম বিষয় হলো তাওহীদ। তাওহীদের বিশ্বাসের বিশ্বাসের মাধ্যমে মানুষ ইমান এবং ইসলামে প্রবেশ করতে পারে। তাওহীদ বা একত্ববাদের বিশ্বাসের উপর আকাইদ অন্যান্য বিষয়ও বিশ্বাস করতে হয়। তাওহীদের বিশ্বাস মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা জানি যে এই যে মানব জাতি হৃদয়তের জন্য দুনিয়াতে অনেক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা সকলেই তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছেন, তারা তাদের সকলের
দাওয়াতের মূল ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কোনো ইল্লা বা মাবুদ নেই, তিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা। এমন কোনো নবী ছিলেন না যিনি তাওহীদের কথা বলেননি, তারপরেও তাদের তাওহীদের কোনো বিষয়ের উপর আমরা যে বিধানগুলো আছে সেগুলো আমরা যথাযথভাবে পালন করব, যেমন জাকাত, হজ, সাউম এবং সালাত, এই সকল বিষয়গুলোর প্রতি আমাদের কী করতে হবে, ইবাদত করতে হবে এবং অন্য কিছু কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, এটাই হলো ইসলামের শিক্ষা এবং তাওহীদের। অতএব ইসলামে তাওহীদের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে তাওহীদের গুরুত্ব কি এবং কেন এই তাওহীদ আল্লাহ তাআলা কেন পাঠিয়েছিলেন তাওহীদের করা বিশ্বাস সকলকে ইসলামের জন্য ডাক দিয়েছিলেন, এবং তাওহীদের যে বিশ্বাস মানুষকে দুনিয়াতে বা আখিরাতে সফলতা এনে দেয়। এরা তাওহীদ মানুষকে আল্লাহ তাআলা পরিচয় দান করে এবং তার গুণাগুলি সম্বন্ধে জানা যায়। দুনিয়ার কাজকর্মের জন্য মানুষকে পরকালে কী করতে হবে, আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে, যে কোন কাজ কে করলো, খারাপ কাজ করলেও জবাবদিহি করতে হবে, ভালো কাজ করলেও তার সফলতা আসবে এবং খারাপ কাজ করলে তার শাস্তি স্বরূপ আসবে। তাই দুনিয়ার জীবনে মানুষের তাওহীদের গুরুত্ব অনেক বেশি, কারণ তাওহীদের বিশ্বাসী হন শুধু আল্লাহ তাআলার কাছে মাথা নত করবে, অন্য কোনো কারোর কাছে না, কারণ তাহলে বিশ্বাস না করলে সে বিপদগামী হবে, কারণ কেমতের দিন তাকে কী করতে হবে, তাকে শাস্তি ভোগ করতে হবে। আর এর জন্য আমাদের কী করতে হবে, যারা তাহলে বিশ্বাসী নয় তারা যেমন গাছপালা, পশু পাখি, মূর্তি, চন্দ্র, সূর্য ইত্যাদির কাছে মাথা নত করে নানা ধর্মে নানা মূর্তির কাছে পূজা করতে থাকে, এইসব গুলা করলে মানুষের কী হয়, আত্মমর্যাদা বিনষ্ট হয়, যার জন্য সেখানে মানুষের মধ্যে আত্মসম্মান এবং আত্মসচেতন বোধ জাগিয়ে তোলে। তাওহীদ এমন একটা জিনিস যারা মানুষ এক মানুষকে মানুষের সাথে পার্থক্য বোধ জাগিয়ে তোলে এবং তারা এবং তাদের মধ্যে কোনো বিভক্তি বা বহুদল বা গোষ্ঠীতে বিভক্ত নয়, তারা সবাই ভাই ভাই, তাদের সাথে মধ্যে কোনো সংঘাত বা হানাহানি আসবে না, এতে দেখা যাবে যে পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা থাকবে এবং একে অপরের দুঃখ কষ্টে সহযোগিতা করবে। তাহলে আমরা এই যে বিশ্বাস, তাওহীদ বিশ্বাস, এগুলো আমাদের কী করতে হবে, দুনিয়ায় মানুষকে দুনিয়ার জীবনে সুখ শান্তি এবং সফলতা দুয়ার খুলে দিবে। এর জন্য এই যে আমরা জানি যে এই যে বিশ্বজগতের যে চন্দ্র, সূর্য, গাছপালা, যা কিছু আছে, এগুলো কে এত সুন্দর পৃথিবী কে তৈরি করেছেন, আমাদের একমাত্র বিশ্বাস এটাই বিশ্বাস করতে হবে যে একমাত্র আল্লাহ তাআলা এগুলা সৃষ্টি করেছেন এবং একমাত্র সৃষ্টিকর্তাই আল্লাহ। দেখা যায় যেমন দেখা যায় যে ফল বিভিন্ন প্রকারে ফল দেখা যায়, কখনো কি তোমরা দেখতে পাচ্ছ যে আম গাছে কাঁঠাল হয়, কাঁঠাল গাছে আম হয়, এটা কখনোই হয় না কিন্তু। এবং দেখা যায় যে কোকিল ডাকে কোকিলের স্বরে, কাক ডাকে কাকের স্বরে, যার যার যে সুর, যার যার যে কাজ, এটা সেইভাবে একভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে রেখেছেন, অন্য কোথাও এর মধ্যে কোনো দ্বিমত নাই। এবং তাই এসব সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, এবং এই সৃষ্টিকর্তার জন্য আমরা সব এই একমাত্র সৃষ্টিকর্তার ইবাদতের জন্য আমরা কী করব, আল্লাহ সবাইকে মনে রাখতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো ইল্লা নাই, সব কিছুই সবই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই থাকবে। এর জন্য আমাদের আরেকটুভাবে চিন্তা করতে হবে যে যদি আমরা এমন একদিন হবে যে যদি এরকম আল্লাহ ছাড়া অন্য কেউ ইল্লা থাকতো, তাহলে দেখা যেত অনেকেই বলতো যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায় না, তখন
অন্যরা বলতো পূর্ব দিকে পশ্চিম দিকে সূর্য উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায়। এই যে বিভিন্ন খারাপ কথা এইসব বলতো, অনেক জায়গায় দেখা যাইত যে আগুনের আগুন জ্বালিয়ে দিত এবং নিজে সেগুলা দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় পুড়ে সার্কা করে দিত এবং সাগর মহাসাগরের পানিতে ডুবে দিয়ে মানুষের উপর বিভিন্নভাবে অত্যাচার করতো। এই যে এর জন্য আল্লাহ তাআলা আমরা এই প্রমাণ হলো যে আসলে সব কিছুর একমাত্র ইলাহ হলো আল্লাহ, আল্লাহ তিনি সকল কিছুর স্রষ্টা এবং পালনকর্তা। তাহলে এই যে আন্তরিকভাবে এইসব বিশ্বাস করার নাম হলো তাওহীদ বা একত্ববাদ। তাহলে আমরা তাওহীদের গুরুত্ব এবং তারপর সম্পর্কে জানতে পারলাম। এরপর পাঠ দ্বিতীয় পাঠ হলো তাওহীদ নৈতিকতা। এখানে আমাদের একটা প্রশ্ন হলো তাওহীদ বা নৈতিকতার মধ্যে কি সম্পর্ক বা পার্থক্য কি, বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। তাওহীদ হলো একত্ববাদ, আমরা আল্লাহ তাআলা তার সত্তা এবং গুণাবলীকে বিশ্বাস করব যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার নামই হলো তাওহীদ। এবং আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বলেন হে নবী, তিনি বলুন তিনি এক এবং আল্লাহ তার কোনো শরীক নেই, এটা সূরা ইখলাস এবং আয়াতে 1 নম্বরে বলা হয়েছে। এবং আর নৈতিকতা এরপর আমি জানবো নৈতিকতা তাহলে কি। নৈতিকতা হলো শ্রেয় নীতির অনুসরণ এবং কথাবার্তা আচার আচরণের বিশেষ কোনো বিশেষ নীতির অনুসরণ করাকেই বলা হয় নৈতিকতা। তাহলে আমরা জানি যে তাহলে এখান থেকে আমি বুঝতে পারবো তাওহীদ এবং নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে আরেকটু কি প্রশ্ন বুঝতে পারলাম যে তাওহীদ এবং নৈতিকতার মধ্যে সম্পর্ক কি, ব্যাখ্যা করো। এর মধ্যে আমরা আরও কিছু জানতে পারবো যে আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা এবং তিনি যে উত্তম আকৃতির সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন, বিপদাপদ থেকে রক্ষা করেন এবং শুধু আমাদের সৃষ্টি করেন না, তিনি বিশ্বজগতের সব কিছুই সৃষ্টি করছেন। কিন্তু তার মধ্যে দেখা যায় যে মানুষকে একমাত্র সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে প্রাণী হিসাবে সৃষ্টি করেছেন, যেমন মানুষের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব এবং তিনি একমাত্র তার ইবাদত করার জন্যই আমাদেরকে আমাদেরকে মানুষ এবং জিন কে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব এবং তার যে হুকুম আদেশ নির্দেশ তা পালন করব এবং তাওহীদ বা তাওহীদে বিশ্বাস করব এবং আল্লাহর প্রতি অনুগত গতের শিক্ষা দিব। কিন্তু তাছাড়া আমরা এইভাবে আল্লাহ তাআলার সৃষ্টির সন্তুষ্টির জন্য ভালো এবং নৈতিকতার অর্জনে উৎসাহিত হব। এইভাবে নৈতিকতা অর্জনে আমরা তাওহীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহা আমরা জানবো যে এগুলার আল্লাহ তাআলা আরও কতগুলো গুণের নাম রয়েছে, যেমন রাজ্জাক, রহমান, গাফফার, খালিক, মালিক, রব ইত্যাদি। এইসব গুণাগুলির মধ্যেও দেখা যায় আল্লাহ তাআলা এক, তার কোনো সমকক্ষ নেই, তিনি সকল গুণের অধিকারী এবং আল্লাহ তাআলা এইসব গুণ নৈতিকতার সর্বোত্তম চরিত্র। এবং অন্যদিকে আল্লাহ তাআলার অন্যদিকে অন্যগুলা গুণ রয়েছে, যেমন আল্লাহ তাআলা শান্তিদাতা, সর্বশ্রোতা, সর্বস্ব এবং সর্বশক্তিমান, তিনি সব কিছুর একমাত্র ক্ষমতাবান, তিনি একমাত্র মালিক এবং মহাপরিচালক। এবং তার যে জন্য যে গুণ মানুষকে এবং আদর্শ মেনে চলতে সাহায্য করে এবং এগুলোকে বিশ্বাস করলে মানুষ দেখা যায় যে অন্যায় এবং দুর্নীতি থেকে দুর্নীতি করতে পারে না। কারণ জানেন যে আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, দেখেন, শুনেন এবং কাল কিয়ামতের দিন তার জন্য তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। এবং যারা কারণ সবাইকে এটা বিশ্বাস করতে হবে, আল কোরআনে বলা হয়েছে যে তিনি এক, তিনি আল্লাহ এবং তিনি ব্যতীত অন্য কোনো উপায় ইল্লা নাই, এটা সূরা আল বাকারা এবং আয়াত 255 নম্বরে বলা হয়েছে। কারণ আমরা জানি
যে তাহলে বিশ্বাস করলে আল্লাহ ব্যতীত অন্য কোনো সৃষ্টির কাছে মাথা নত করে না এবং কারো অনুগত স্বীকার অনুগত করে না। কিন্তু দেখা যায় যে সব কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা, যার দরুন আমাদের কী করতে হবে, তাহির মানুষকে দুর্দশার দিকে শিক্ষা দেয় এবং আমরা এখান থেকে আরও জানতে পারবো যে কারণ যে মানুষ তাহিদে বিশ্বাসের মাধ্যমে মানবিক গুণ এবং মর্যাদা লাভ করে। এটা থেকে আমরা আরও জানতে পারি যে তাহির তাহিদের প্রতি আমরা সবাই বিশ্বাস করব এবং তাদের যে অবিশ্বাসকারী যেগুলা সকল কিছু বড় সাকারে আমরা আল্লাহর কাছে মাথা নত করব অন্য কিছুর উপর না। এবং আমরা এর থেকে জানতে পারলাম যে তাহিদ এবং মৃত্যুতার সম্পর্ক অত্যন্ত গভীর। আর এই তাহিদ সম্বন্ধে আমরা নিজেরাই জানবো না, শুধু অন্যকে কেউ জানানোর চেষ্টা করব। তাহলে আমরা এখানে আরও এখান থেকে আমরা আরও কিছু প্রশ্ন করতে পারি, যেমন শুধু তাহলে অটল বিশ্বাস মানুষকে কী করে পরিশ্রম ঐতিহ্যকে উপহার দিতে পারে, কথাগুলো বৈরাগ আলোকে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, এই প্রশ্নটাও আমাদের এখান থেকে থাকতে পারে। এরপর আমরা দেখব যে উপর এইটা হলো আরবি শব্দ, এর অর্থ হলো এর অর্থ হলো অস্বীকার করা, অবিশ্বাস করা এবং গোপন রাখা, ঢেকে রাখা ইত্যাদি। ইসলামী পরিভাষা আল্লাহ তাআলা বা ইসলামের মূল বিষয়গুলোর প্রতি অবিশ্বাস করাকে বলা হয় কুফর। যে ব্যক্তি এই কুফুরের লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। আর আমরা তাহলে কুফর কি এবং কুফর কোন শব্দ এবং কাফির কি আমরা এখানে প্রশ্ন পেয়ে গেলাম। এরপর আমরা দেখব যে কুফর হল ইসলামের ইমানের বিপরীত শব্দ। এখানে উপরে নানাগুলা দিক আছে, এখানে একটা প্রশ্ন হবে যে উপরের খারাপ দিকগুলা কী কী তোমার বইয়ের পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। যেমন খারাপ দিকগুলো হলো আল্লাহ তাআলাকে এক নম্বর আল্লাহ তাআলাকে অস্বীকার করা, দ্বিতীয় নম্বর ইমামের যে মূল মূল বিষয়গুলো আছে সেগুলোকে অস্বীকার করা, যেমন নবী রাসূল আসমানি কিতাব ফেরেশতা পরকাল তকদির পুনরুত্থান জান্নাত জাহান্নাম ইত্যাদিকে অবিশ্বাস করাও কুফর। অনেকে এইসব বিশ্বাস করে না, কিসের দুনিয়া এবং আখেরাত বলতে কিছু নেই, এখন এটাই পরকাল এবং ইহকাল, এই যে এগুলা বলা এটা হলো কুফুরের অন্তর্ভুক্ত। তিন নম্বর হলো ইবাদতের যে খরচ কাজগুলো আছে সেগুলো অস্বীকার করা, যেমন জাকাত সালাত সাউন হজ ইত্যাদি ইবাদতের ইত্যাদি ইবাদতগুলো অস্বীকার করা। আমরা যে যে কাজগুলো করি দুনিয়া আল্লাহ করার জন্য দুনিয়াতে করাইছেন সেগুলো অস্বীকার করাকেও বলা হয় কুফর। এবং চার নম্বর হলো যে এই যে হালাল হালাল জিনিসগুলোকে হারাম মনে করা, মনে করো যে কেউ কোনো হারাম বস্তুকে হালাল ধারণা করা কুফুরের অন্তর্ভুক্ত। যেমন কেউ যদি মদ জুয়া সুদ ঘুষ ইত্যাদি খায় তাহলে সেটাকে হালাল মনে করে তাহলে সেও অন্তর্ভুক্ত হইবে। তাহলে আমরা এখন থেকে কুকুরের খারাপ দিকগুলো জানতে পারলাম, চারটা দিক আছে সেটা সম্বন্ধেও আমরা জানতে পারলাম। এরপর আমরা আরেকটু জানবো এর খারাপ দিকগুলো কি, এর কুফল এবং পরিণতি কুফলগুলো কি এবং এটা করলে কী পরিণতি হয় তা গণন আকরণ বা ব্যাখ্যা করো। কুফুরের কুফল বা পরিণতি অত্যন্ত ভয়াবহ, সেটা হলো এটি নৈতিকতার মানবিক আদর্শের বিপরীত। এবং আল্লাহ তাআলা কেননা আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের জীবদাতা পালনকর্তা এবং রক্ষাকর্তা, এইসব অবিশ্বাস করাকেও বলা দিলে করা উচিত না, কারণ এগুলো হলো অকৃতজ্ঞতার সামিল।
কাফিরদের পরিণতি অত্যন্ত ভয়াবহ, এমন ভয়াবহ হবে যাদের স্থান হবে জাহান্নাম। সেখানে এত কষ্ট হবে, যন্ত্রণাদায়ক শাস্তি হবে যে শাস্তি দুনিয়াতে কেউ কল্পনা করতে পারে না। এই সম্বন্ধে আল্লাহ তাআলা আরো বলছেন, যারা কুফর করে এবং যারা নিজের গুণাগুলো তারা মিথ্যাগুলো প্রতিপন্ন করে এবং জাহান তারাই জাহান্নামে যাবে এবং তারা সারা জীবনই সেখানে একদম জাহান্নামেই কষ্ট ভোগ করতে থাকবে। সে এটা সূরা আল বাকারা এবং আয়াত 39-এ লেখা আছে যে আসলে যারা যে খারাপ কাজ করে তারা মানে কাজগুলো করে এবং তার যে নির্দেশগুলো মিথ্যা প্রতিপন্ন করে সেগুলোকে যারা করে তাদেরকে সারা জীবনের জন্য তারা জাহান্নামবাসী হবে সেখানে এবং চিরকালই সেখানে জাহান্নাম হয়ে থাকবে। এবং কুফরের শাস্তি অত্যন্ত ভয়াবহ, এমন শাস্তি, সেই শাস্তি যদি কেউ একবার চিন্তা করে তাহলে হয়তো বা এই চিন্তা করে পুনরায় যদি ইমান আনে এবং ইমানের ইসলামের যে মৌলিক বিষয়গুলো সেগুলো যদি স্বীকার করে এবং সেখানে আল্লাহর কাছে তওবা করে তাহলে সেই শাস্তি থেকে হয়তো বা রক্ষা পেতে পারে। এবং আর যে সাথে সাথে তার যে পূর্ববর্তী যে কাজগুলো করছেন সেগুলোর জন্য আন্তরিকভাবে লজ্জিত হয়ে আল্লাহ নিকট তওবা প্রার্থনা করে এবং মানে তওবা করে বলে আল্লাহ নিকট, হে আল্লাহ আমি যে খারাপ কাজ করছি যে কুফরি কাজ করছি সেগুলো আমাদের আমাকে মাফ করে দাও, যেন আমি যেন সে খারাপ কাজ থেকে বেঁচে যে আমি যেন আল্লাহর নিয়ামত যে কাজগুলো আমি যে কাজ করলে আমি কালকে আমাদের দিন জান্নাত বসে বসে কাজ করতে পারি, এর জন্য আমার আল্লাহ সেই উপরের কাজগুলো থেকে আমাকে আমার আমি আপনার নিকট যে আশ্রয় প্রার্থনা করছি সেটা পূরণ করুন। তাহলে যদি এই কথাগুলো আল্লাহর নিকট বলে তাহলে অবশ্যই আল্লাহ কবুল করবে এবং তাকে তার উপরে পরিণতি মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করবে। তাহলে আমরা কুফরের কুফর এবং কুফরের কুফর এবং কুফরের সম্পর্কে জানলাম যে আসলে কুফরটা কি এবং কুফরের কুফর খারাপ জিনিস এবং এর পরিণতি কী হয় এটাও আমরা জানতে পারলাম। তাহলে আমরা এখন যাব শিরো, এই কুফরের মায়ের শিরো কো আরেক রকম খারাপ জিনিস এবং এখানে শিরোগুলো শিরক শব্দের অর্থ অংশীদার করা, সাব্যস্ত করা এবং সম্যক মনে করা। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার করা কে বলা হয় শিরক। কোনো যেমন কেউ হয়তো বা যদি বলে যে আল্লাহ এক নয়, আল্লাহ অনেক আল্লাহ আছে এবং আল্লাহর বহুবিধ আল্লাহ, এই যে কথা এগুলাকে মনে করাকেই বলা হয় শিরক। এবং আল্লাহর সাথে কোনো সমতুল্য মনে করাও শিরক। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। এখানে আমরা তাহলে জানতে পারলাম শিরক শব্দের অর্থ কী, শিরক কী এবং মুশরিক কী। এবং শিরকের বিপরীত শব্দ আমরা জানি যে শিরক হলো তাহলে বিপরীত রূপটাই হলো শিরক। কারণ তাহলে যে ভালো কথা বলছে আল্লাহ তাআলার একত্ববাদের কথা সে এবং আল্লাহ এক এবং অদ্বিতীয় এইসব বিশ্বাস করাকেই বলা হয় তাহলে, কিন্তু পক্ষান্তরেই এই আল্লাহ শিরকের কথা শিরক হলো আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার করা, এ কাউকে আল্লাহর সমকর্তাই মনে করা, সেইটাই হলো শিরক। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে তাহলে শিরকের মধ্যে কী পার্থক্য, এটা থেকে আমরা একটা প্রশ্ন করতে পারি যে তাহলে যে শিরক এবং তাহলেদের মধ্যে কী পার্থক্য তা ব্যাখ্যা করো। আমরা তাহলে সম্বন্ধে বলবো এবং শিরককে এটার সম্বন্ধেও বলবো। তাহলে আমরা জানি যে শিরক যে জিনিসটাকে তিন তিন ভাগে ভাগ করছে, প্রধানত হলো যথা যেমন
আল্লাহ তাআলার সাথে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পিতা পুত্র কিংবা সি আছে এরকম বিশ্বাস করা। অনেকে হয়তো বা যদি কেউ বলে আল্লাহ তাআলা আমাদের মতো মাতা পিতা আছে, পুত্র সন্তান আছে, স্ত্রী আছে, এই যে কথাগুলো এগুলাও বিশ্বাস করা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। এবং আরেকটা দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার গুণাবলীতে অংশীদার সাব্যস্ত করা, যেমন সৃষ্টিকর্তা একজন না মেনে একাধিক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, এটা শিরকের অন্তর্ভুক্ত। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে না করে অন্য কারো ইবাদত করে, যেমন অগ্নি পূজা করা, মূর্তি পূজা করা, এইসব কাজ করাও শিরকের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের প্রতিবেদনে তো আমরা শিরক কত প্রধানত কত প্রকার, তিন প্রকার এবং কী কী এটা সম্বন্ধেও জানতে পারলাম আমরা। তাহলে আমরা এই শিরকের থেকে আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করবো, আমরা ভালো কাজ যেগুলো সেগুলাই করব। এরপর আমরা দেখব শিরকের কুফর ও পরিণতি। শিরকের শিরক হলো জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লোকমান এবং আয়াত 13 নম্বরে বলা হয়েছে যে শিরক এমন একটা জিনিস চরম জুলুম, যে জুলুমে আল্লাহ তাআলা নিজেও সহ্য করতে পারে না। শিরকের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে, অর্থাৎ কেননা আল্লাহ তাআলা একমাত্র স্রষ্টা, তিনি ইবাদত প্রশংসা হকদারই তিনি। শিক্ষার মাধ্যম শিরকের মাধ্যমে আল্লাহ তাআলার ব্যতীত অন্য কোনো কিছুর ইবাদত করে পরে আল্লাহর সাথে চরম অন্যায় করা হয়। তাহলে যে অনেক যেসব লোকেরা যদি কেউ বলে যে আল্লাহর সাথে অন্য কারো অংশীদার করে এবং তার ইবাদত আল্লাহর ইবাদত না করে অন্য কিছুর প্রশংসা করে এবং ইবাদত করে আল্লাহ, তাহলে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর ইবাদত করে, যেমন অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, বিভিন্ন গাছ গাছরা পূজা করে, এই যে কথাগুলা এইগুলা করলে চরম অন্যায়, যে অন্যান হের ভয়ঙ্কর শাস্তি, যে শাস্তি থেকে আল্লাহ তাআলা নিজেও ক্ষমা করবে না। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে শিরক হলো মানুষের মর্যাদাহানির কর্ম বটে। মানুষের এমন অনেক মানুষ আছে যেগুলো মানুষের সমান সম্মানের দিকে হানি করে, কেননা মানুষ হলো সৃষ্টির সেরা জীব বা সকল মাখলুকাত। আল্লাহ সব কিছুর মধ্যে মানুষকে সৃষ্টি করেছে, কিন্তু সেটা যদি আমরা মনে করি তাহলে খারাপ কাজের দিকে আমরা কখনোই স্থাপিত হব না, এবং যারা এসব কাজে স্থাপিত হয় তাদের যারা মুশরিক মুশরিক বলা হয়, এই মুশরিক তারা একটু করে শিরকে লিপ্ত হয় এবং সৃষ্টির কাছে মাথা নত করে এবং মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করে। এই জন্য কোরআন মসজিদে শিরকের সবচেয়ে বড় জুলুম বলে বলা হয়েছে। দাদা এমন কিছু হয় যেগুলো মানুষের জীবনের মর্যাদা ক্ষুণ্ণ করে দেয় এবং আল্লাহর কাছে সৃষ্টির কাছে মাথা নত করে অন্য কিছু আরাধনা করে, এইসব করলে মানুষের দেখা যায় যে মানুষের তার সম্মানে হানি হয়। এর জন্য কোরআন মসজিদে এই শিরক সবচেয়ে বড় জালিম বলে উল্লেখ করেছেন। এখানে আরও শিরকের পরিণতি সম্বন্ধে বলছেন, আমরা উপর সম্বন্ধে যখন এরপরে আমরা শিরকের পরিণতি সম্বন্ধে আর একটু জানবো যে শিরকের পরিণতি হলো খুব ভয়াবহ। এমন আল্লাহ তাআলা শিরকের অপরাধ কোনো ক্ষমা করবে না। তিনি বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, তার ব্যতীত অন্য যে কোনো পাপ তার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করেন। এটা সূরা আন-নিসা এবং আয়াত 116 নম্বরে বলা হয়েছে যে যারা শিরক করে
এই সব অপরাধ কখনো আল্লাহ ক্ষমা করে না। কিন্তু এমন কিছু আছে যে অন্য কোনো খারাপ কাজ করলে বা পাপ কাজ করলে সেগুলা ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করতে পারে। তাই আমরা শিরক এর উপর সম্পর্কে ভালোভাবে জানবো এবং সর্বদা আমরা এই জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকবো। এবং আমাদের শুধু আমরা নিজেরাই জানবো না, আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে পারিবারিক প্রতিবেশী সবাইকে আমরা এই শিরকের কুফল এবং শোষণীয় কুফলের কথা বলে তাদেরকে সতর্ক করবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানতে পারলাম? তাওহীদ তাওহীদের বিপরীত শব্দ কি এবং তাওহীদের গুরুত্ব এবং তাৎপর্য কি তা ব্যাখ্যা বা বিশ্লেষণ করে এটা সম্বন্ধে জানতে পারলাম। তাওহীদ এবং বিদ্যুতা কি, তাদের মধ্যে কি পার্থক্য সেটা সম্বন্ধে জানতে পারলাম। এরপর আমরা আরো জানলাম কুকুর কি এবং কুকুরের কুকুর এবং পরিণতি কি, কুকুর করলে কি হয় এবং এর পরিণতির শেষ পরিণতিটা কি হয়। এবং এরপর আমরা জানলাম শিরক এবং শিরকের অপর এবং পরিণতি এটা সম্বন্ধেও জানতে পারলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগামী ক্লাসে বাণীর কাজ লিখে নাও। উপস্থিত থাকবে সে এবং আজকের যে পড়াটা শেষ হলো সেটা তোমরা মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবে এবং তোমরা ভালোভাবে লেখাপড়া করবে বাসায়, কারণ সামনের যে সম্ভাব্য 3 তারিখ থেকে বার্ষিক পরীক্ষা আর যে অ্যাসাইনমেন্ট ক্লাস পরীক্ষা হচ্ছে সেগুলো তোমরা যে নিয়ম কানুন আছে সেই নিয়ম অনুযায়ী তোমরা সবাই লিখবে। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আগামী ভালো থাকার প্রত্যাশায় রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।